এদিকে মধ্যরাত থেকেই রাজধানীর গির্জায় গির্জায় চলে প্রার্থনা আলোয় ভরে উঠুক পৃথিবী এমন কামনা ছিল সবার সব ধর্মের মানুষের অংশগ্রহণে সার্বজনীন রূপ পায় খ্রিস্টানদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব ক্রিসমাস ট্রি সান্তাক্লজ আর গির্জা গির্জায় চোখ আলোকসজ্জা জানান দিচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিনের ছোট বড় সবার মাঝেই উৎসবের আমেজ মঙ্গলবার সন্ধ্যা ঘুরিয়ে রাত হতেই গির্জায় বড়দের সঙ্গে ছুটে আসেন ছোটরাও নতুন পোশাকে ছবি তোলার পাশাপাশি উৎসব মুখর পরিবেশে একে অপরের সঙ্গে করেন কুশল বিনিময় গির্জায় খ্রিস্ট যাকে ছিল বাইবেল পাঠ ও ফাদারের উপদেশ পাশাপাশি নিজের পরিবারের দেশ ও জাতির মঙ্গল কামনায় চলে প্রার্থনা এখানে আমি গির্জায় প্রার্থনা করতে আসছি সবাই যেন বড়দিন করতে পারে। আজ এমনই এক আনন্দের দিন আমরা সবাই মিলিত হব যে খ্রিস্ট শান্তির কথা বলতেন সমস্ত মানব সুখে শান্তিতে থাকুক বড়দিনের উৎসবের রং ছড়িয়েছে ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝেও তো সুন্দর একটা আয়োজন হয় ভালো লাগে আসলে আশেপাশে ডেকোরেশন সব কিছু সুন্দর প্রার্থনা করব ঈশ্বরের কাছে যিশুর কাছে যে তুমি একটা সুন্দর জীবন আমাদেরকে দাও সৃষ্টিকর্তার মহিমা প্রকাশ ও মানবজাতিকে ন্যায্যের পথে পরিচালিত করতেই যিশুর আগমন ঘটেছিল বলে জানান ধর্মজাতকরা যাতে করে আমরা এক হয়ে এই এক পৃথিবীতে সেই এক শান্তিতে এক প্রেমময় ক্ষমায় ভালোবাসা আমরা যেন চলতে পারি এদিকে রাজধানীর কাকরাইলে সেন্ট ম্যারি ক্যাথেড্রাল চার্চে গিয়ে ডিএমপি কমিশনার জানান সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যে সমস্ত এলাকায় আমাদের এই খ্রিস্ট ধর্মের মানুষজন বসবাস করে সে সমস্ত এলাকায় বিশেষ পুলিশের নিরাপত্তা নেওয়া হয়েছে প্রতিটি গির্জা ঢোকার আগে সেখানে তল্লাশি করে ঢোকানো হচ্ছে এই উৎসব সবার মাঝে মঙ্গল বই আনবে এমনটাই প্রত্যাশা খ্রিস্ট ধর্মাবলম্বীদের হাসান লকশাউন, সাউন সময় সংবাদ